পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক প্রিন্সেস শেখা মেহরা এক রাতের মজার জন্য 30 কোটি টাকা চার্জ করেন তিনি। দুবাই রাজকুমারী শেখা মেহরাকে কে না চেনে, আর সুন্দরী এই দুবাই প্রিন্সেস এক রাতের মজার জন্য 30 কোটি টাকা চার্জ করেন, এবং তাও শুধু কারো কোলে বসার জন্য। ভাবুন একবার, এমনি এমনি তো আর টাকার পাহাড় হয়নি এদের। শেখা মেহরার এত টাকা আছে যে সমস্ত বলিউড অভিনেত্রীর সম্পদ তার তুলনায় কিছুই নয়। তিনি দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়া বড় বড় অনুষ্ঠানে যোগ দেন। সাধারণত ফেরারিতে করে যান তিনি, আর সেটির মূল্য প্রায় 66 কোটি টাকা। তাছাড়া তিনি যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন সেটির দামও 2 কোটির উপরে। এখন আপনার মনে হতেই পারে খরচের যা বহর, আসলে এদের ইনকাম কত। দুবাইয়ের এই রাজকুমারী বছরে প্রায় 1000 কোটি টাকা উপার্জন করেন, যা ভারতের রতন টাটার সম্পদের চেয়েও বেশি। শেখা মেহরা সিংহ পুষতে পছন্দ করেন, এমনকি তিনি একবার যা পরেন দ্বিতীয়বার আর সেটা পরেন না। পৃথিবীর সবচাইতে দামি বাড়ি হাউস অব খলিফাতে থাকেন শেখা মেহরা। এই বাড়ি এমন ভাবে তৈরি করা হয়েছে যা দেখলে মনে হবে পৃথিবীতেই যেন এক টুকরো স্বর্গ বানানো হয়েছে। ইটের তৈরি এই বাড়ির প্রায় প্রত্যেকটা জিনিসই সোনা না হলে হীরে দিয়ে সাজানো হয়েছে। এছাড়া তার আরেকটি শখ হলো পৃথিবীর সবচাইতে দামি আর সুন্দর ঘোড়া লালন পালন করা। শাহজাদির এক একটা ঘোড়ার দাম $3 মিলিয়ন চাইতেও বেশি বলে ধারণা করা হয়। শেখা মেহরাকে প্রায়ই দুবাইয়ের বিভিন্ন ঘোড়া রেসে অংশগ্রহণ করতে দেখা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় 11টা ঘোড়া তার মালিকানায় আছে। তিনি প্রতি বছর প্রায় $4 মিলিয়ন এই ঘোড়ার পেছনে খরচ করে থাকেন। এছাড়াও তার দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। অবশ্য রয়্যাল বেঙ্গল টাইগার দুবাইতে অস্বাভাবিক কিছু নয়, এগুলোর পেছনে না হলেও বছরে 1 কোটি টাকা অবশ্যই খরচ হয়। তাছাড়া এই প্রিন্সেস ভয়ঙ্কর রকমের গাড়ি প্রেমী। পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে তিনি সবগুলোই ব্যবহার করছেন। এর মধ্যে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে ম্যাকলারেন 720S, এবং আছে একটি পিঙ্ক কালারের রোলস রয়েস ঘোস্ট। এই গাড়িগুলিকে তিনি আবার স্বর্ণ দিয়েও মুড়িয়ে রেখেছেন। মাঝে মধ্যে এমনটাও শোনা যায় একটি গাড়ি 4 থেকে 9 দিনের বেশি ব্যবহার করেন না তিনি। তাহলে বুঝতেই পারছেন কতটা ধনী হলে এরকম কাজ করতে পারে একজন মানুষ। তাকে বলা যায় পৃথিবীর সবচাইতে নবীন বড়লোক শাহজাদি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা এই শাহজাদি বর্তমানে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। নারীদের অধিকার আদায়ের জন্য তিনি দুবাইতে এখনো লড়াই করে যাচ্ছেন। তার অর্থায়নে দুবাইতে অনেক স্কুলও পরিচালিত হচ্ছে। সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন শেখা মেহরা। তবে সেটা ছিল শুধু গুঞ্জন মাত্র, কারণ কিছুদিন হলো নিজের কাজিনকে বিয়ে করেছেন তিনি। আসলে এদের লাইফস্টাইল দেখলে হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।